আচ্ছা, আজকে হচ্ছে আমরা অ্যান্টোনিম নিয়ে কথা বলবো। অ্যান্টোনিমে কিছু সিলেক্টিভ রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বা দরকার রয়েছে তোমাদের, এবং যে কোনো পরীক্ষার জন্য এগুলো নিতে পারো। এবং এটা বেসিক্যালি কেপির জন্য চলছে। তোমরা বাকি সিরিজ দেখতে পারো, আর যারা মক দেবে তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে, আশা করি তোমাদের হেল্প হবে। এবং যেটা আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন আমাদের রয়েছে অ্যান্টিক। অ্যান্টিক এই স্পেলিংটা কিন্তু ভালো করে দেখবে। অ্যান্টিক যখন বলা হয় অ্যান্টিকের অপোজিট কী হয় বলতো? অ্যান্টিকের অপোজিট হবে নিউ বা নতুন। তাহলে পুরনোর সাথে যাচ্ছে কি নতুন যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন বলছে আমাদের কাছে যে বেন, ঠিক আছে, বেন সেখান থেকে তোমার হচ্ছে কী হবে রাইট অ্যান্সার? বুন, ঠিক আছে, বেন থেকে হচ্ছে আমার বুন। তারপরের প্রশ্ন রয়েছে মর্টাল, মর্টাল আর আছে ইমর্টাল। মর্টাল মানে কি? মর্টাল মানে হচ্ছে মানে হচ্ছে যে মরণশীল বা যে মারা যাবে, মারা যায়। ইমর্টাল মানে হচ্ছে, ইমর্টাল মানে হচ্ছে যে অমর, যাকে আমরা কি বলি অমর বলি, সেটা হচ্ছে ইমর্টাল। আচ্ছা, পরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্ন কী রয়েছে আমাদের কাছে? পরের প্রশ্ন রয়েছে স্টার্টল, সেখান থেকে হচ্ছে রিল্যাক্সড। স্টার্টল থেকে রিল্যাক্স মনে হচ্ছে কি? শিথিল হওয়া। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে শিথিল হওয়া, শিথিল। তাহলে স্টার্টলের অপোজিট হচ্ছে রিল্যাক্স। এটা খাতায় তোমরা লিখে নেবে সুন্দর করে, কারণ আমি এগুলো সিরিজ পরপর যেতে থাকবো, তো তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এবং তোমাদের পরে পরীক্ষায় কাজে লাগবে। আচ্ছা, এর পরের প্রশ্ন রয়েছে আমাদের কাছে ফ্রেশ। ফ্রেশ মানে আমরা কী জানি? মানে হচ্ছে কাঁচা বা একদম বলা যেতে পারে যে টাটকা। আর স্টেল মানে হচ্ছে কি? স্টেল মানে বেসিক্যালি আমরা হচ্ছে বাসি পচা, এই অর্থে হচ্ছে স্টেল। এটা হচ্ছে টাটকা আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি পচা। আচ্ছা, এবারে তারপরের প্রশ্ন চলো। তারপরের প্রশ্ন বলছে আমাদের কাছে ইভেসিভ। ইভেসিভ থেকে হচ্ছে অনেস্ট। ইভেসিভ অনেস্ট মর্চ মানে হচ্ছে কি যে সৎ। অসদের অপোজিট হচ্ছে আমাদের কি? সৎ ব্যক্তি, ঠিক আছে, সৎ। সেক্ষেত্রে আমরা বলতে পারি অনেস্ট। পরের প্রশ্ন আমাদের কী রয়েছে? অ্যাওয়ার। অ্যাওয়ার কী রয়েছে? অ্যাওয়ার মানে হচ্ছে কি সচেতন, মানে যে জানে বেসিক্যালি যে কোনো জিনিসে আমরা বলছি যে সচেতনতা রয়েছে, তো সেখানে আমি বলছি অ্যাওয়ার। সে যা জানে বিষয়গুলোর মধ্যে, তো তাই এখানে অ্যাওয়ার বলতে পারি। আর অপোজিট আমি কী নেবো? ইগনোরেন্ট মানে হচ্ছে যে অজ্ঞ, মানে বিষয়গুলো জানে না বা অজ্ঞ বলতে পারো যাদেরকে, সেই অর্থে আমি বলতে পারি ইগনোরেন্ট। তাই অ্যাওয়ারের অপোজিট আমি কী করলাম? ইগনোরেন্ট বললাম। আমরা কিন্তু অ্যান্টোনিম নিয়ে কথা বলছি, বারবার বলছি, কিন্তু আমরা অ্যান্টোনিম নিয়ে কথা বলছি, এবং অ্যান্টোনিম এই সিরিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই দেখবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি দেবো এরপরে, তোমাদের জিকে দেবো, অঙ্ক থাকবে আস্তে আস্তে করে, এইভাবে তোমাদের এই সিরিজগুলো এইভাবে চলতে থাকবে। এবং পুরোনো যেভাবে সিরিজ ছিল যেগুলো একটু বড় বড় টাইপের ভিডিও হয় সেগুলো থাকবে, তার সাথে এগুলো যাতে তোমাদের রিভাইজের ক্ষেত্রে সুবিধা হয় সেই কথা ভেবে কিন্তু আমার এই উদ্যোগ বা চেষ্টা বলতে পারো। পরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে কমন। আমরা সবাই জানি বলি না কমন ম্যান। আর সেখান থেকে হচ্ছে কি রেয়ার, মানে কি বিরল, যাকে দেখা যায় না। কমন মানে ঠিক আছে সবাই দেখা যায়, মানে একদম নর্মাল টাইপের বিষয় বলছে যে মানে সবার মধ্যে বেসিক্যালি বিদ্যমান, সেই অর্থে বলছি আমি কমন। আর রেয়ার মানে হচ্ছে মানে একদম বিরল, পাওয়াই যায় না, বলে না বিরল প্রজাতি বা এরকম টাইপের বলে না, সেখানে হচ্ছে বিরল। কমন মানে সবই রয়েছে, কমন ম্যান বলে না তো আমরা সাধারণই, আর সেখানে ওটা হচ্ছে কি বিরল, পাওয়াই যাচ্ছে না বেসিক্যালি, সেই অর্থে আমি রেয়ারটা আমি আনছি। আচ্ছা, তারপরের প্রশ্ন আমার কী রয়েছে? অ্যাডাপ্টেবল। অ্যাডাপ্টেবলের অপোজিট কী রয়েছে? রিজিড। রিজিড মানে আমরা কী জানি? যে অনমনীয়, অনমনীয় মানে ব্যাপারটা হচ্ছে না, যাকে তুমি যতই বলো সে কিন্তু আর বদলাবে বা চেঞ্জ হবে না। সেখানে বলছি কি সে একটা ধারণারই রয়েছে, তার কোনো বদলই নেই আর, সেটাকে আমরা বলছি রিজিড। আর অ্যাডাপ্টেবল মানে কি? মানে হয় না যে সময়ের সাথে সাথে বদলে যায়, বদলাতে পারে বা বোঝাইলে বুঝছে, চেঞ্জ করতে পারছে নিজেকে, সেখানে আমি বলছি অ্যাডাপ্টেবল, মানে বানিয়ে নেয় ব্যাপারটা। কিন্তু রিজিড হচ্ছে কি তার একই জায়গায় সে মানে সেখানেই থেকে যায়, মানে আর নড়াচড়ার কোনো ব্যাপার না, মানে তার ভাবনা চিন্তা আর বদল আর হবে না, তার একই যেটা ভাববে সেটাই ঠিক। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের আজকে, ফ্যামিলিয়ার। তার অপোজিট হচ্ছে কি? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত আর কি, অদ্ভুত টাইপের বলা যায়।
ফ্যামিলি মানে এখানে বলছে যে বেশিরভাগের মধ্যেই হয় না যে একটা তার মধ্যে মানে এই অদ্ভুত ব্যাপারটার মধ্যে থেকে মানে স্ট্রেঞ্জ যেভাবে বলছে তার অপোজিটে আমি যেমন ফ্যামিলি আর বা অভ্যস্ত বা এরকম জায়গা থেকে আমি বিলং করতে পারি সেখানে অসুবিধা কিছুই হয় না। তো এই হচ্ছে আমাদের 10টা প্রশ্ন ছিল, আর একটা পার্ট দিচ্ছি, সেই পার্টটা তোমরা দেখবে, পরপর করে এরকম পার্ট থাকবে যেগুলো তোমরা লিখে রাখবে, ভালো করে লিখে রাখলে সুবিধা হবে কি তোমাদের বুঝতে পারার সুবিধে হবে অনেকটাই। বোঝা গেছে আশা করি। থ্যাংক ইউ সবাইকে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করতে থাকো, সবাই ভালো থেকো, চ্যানেলটার সাথে থাকো, ওকে।